হাই এভরিওয়ান, এখন সকাল 11টা বাজে আর আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। চোখ থেকে এখনো ঘুম যাচ্ছে না, দেখো চোখ মুখ একদম ফুলে আছে। ফার্স্টেই খেয়ে নিলাম আমার সকালে যে ওষুধটা খাওয়ার থাকে সেটা, আর তারপর এবার আমি করব স্কিন কেয়ার, মানে আমি মাখবো মুখে হচ্ছে সানস্ক্রিন, কারণ আমি যাবো এখন রান্নাঘরে, যাতে আমার এই সুন্দর মুখটা কালো না হয়ে যায়, তার জন্য তো একটু প্রোটেকশন নিতে হবে না কি? ভালো করে মুখে হাতে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ দেখো আমরা কিন্তু শুধু রোদ্দুর থেকে কালো হই না, গ্যাসের সামনে রান্না করলে কিন্তু সেই তাপ থেকেও আমরা কালো হয়ে যাই। তাই যতটা সম্ভব যতটা পারি একটু আদু মানে নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা আর কি। দেন একটু লিপ বাম লাগিয়ে নিয়ে আমি একদম রেডি। আর এই দেখো শুধুমাত্র সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেই কিন্তু আমার মুখটা কত সুন্দর লাগছে। আমি যদিও এমনিতেই সুন্দর, বাট দেখো অনলি সানস্ক্রিন মেখো আমাকে কত সুন্দর লাগছে। তো তারপর এখানে হচ্ছে গোল্ডিকে আমি ওষুধ খাওয়াবো, যেটা খাওয়াতে গিয়ে তো আমি হিমশিম খেয়ে গেছি, মানে ও তোমরা তো দেখলে ওষুধ দেখেই পালায়, ও যে এত বদমাশ কিছুতেই ওষুধ খেতে চায় না, জোর জবরদস্তি করে ওকে ওষুধ খাওয়ালাম। আর গোল্ডির না স্কিন ইনফেকশন হয়েছে, তার জন্য গায়ের লোমগুলো এভাবে উঠে যাচ্ছে, তার জন্য ও ওষুধও খেয়েছে। তো ডাক্তার বলেছে একটু টাইম লাগবে এটা সারতে। তো তারপর এখানে গিয়ে দেখছি পিসি হচ্ছে আলু চিপস করার জন্য আলু কাটছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আলু চিপসটা আমিই করি, কারণ এত সাজগোজ করেছি সানস্ক্রিন টানস্ক্রিন মেখে, সেটার তো একটু ফায়দা তুলতে হবে নাকি। তো এখানে মাকে বললাম যে ছাড়ো, আলু চিপসটা আজকে আমিই করছি। তো এখানে এই দেখো আলুগুলো সুন্দর করে কাটা কাটা হয়ে গেছে। তো এখানে আমি চলে এসেছি আলু চিপস বানাতে। আর আমি কিন্তু আলু চিপস শুধু বানাতে না, খেতে বেশি ভালোবাসি, মানে আমার দারুণ লাগে। একটু ডালের সাথে আলু চিপস দিলে আমার কিচ্ছু লাগে না। আর দেখো আমি কত সুন্দর ভেজেছি, কিন্তু ভাজার পর আমি নিজেও ভাজা ভাজা হয়ে গেছিলাম, মানে এত গরম। আর আজকে না প্রচন্ড গরম ছিল, আর জানো এখন রাত্রিবেলা ভয়েস ড্রাইভিং করছে আর বাইরে পড়ছে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি, যেটা দেখতে মানে সরি যেটা শুনতে দারুণ লাগছে। তারপর একটু খিদে পাচ্ছিল, রান্না হতে তো টাইম লাগবে, তার জন্য একটু রুটি, একটা রুটি ভালো করে রোল করে চা দিয়ে ডুবি ডুবি খাচ্ছিলাম। কার এরকম রুটি আর চা খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম কিন্তু আলু চিপস করে কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো অমিতও চলে এসেছে, অমিত করবে আজকে মাটন রান্নাটা, কারণ মাটনটা অমিতের হাতের খেতে আমি বেশি পছন্দ করি। ও খুব ভালো রান্না করে, কিন্তু আমার বয়ফ্রেন্ড বলে বলছি না, বাট ও সত্যি কিন্তু খুব ভালো রান্না করে, বাট আমি কিছুই করতে পারি না, মানে মোটামুটি পারি, কিছুই পারি না, পারি বাট এরকম হেভি রান্না করতে পারি না। এই দেখো এটা হচ্ছে আমার দিদা, দেখতে পাচ্ছ কি কিউট লাগছে, নাইটিটা পরে পুরো মনে হচ্ছে একটা ছোট্ট বেবি। তো তারপর আমি এখানে চলে আসছি অমিতকে একটু হেল্প করতে, বললাম যে মাটনটা আজকে আমি ধুয়ে দিচ্ছি চল। তো তার জন্য নিয়ে এসছি, আর আমি মাটন ধুলে কি বলো তো একটা একটা করে ধুই, আর মাটনের গায়ে এত লোম লেগে থাকে না ছোট্ট ছোট্ট কালো কালো, সেগুলো ধোয়া দুষ্কর ব্যাপার। প্রায় আমার 40 মিনিট মতো লেগেছে মাটনটা ধুতে। তো তারপর এসে দেখি অমিত এখানে ডিমের বড়া করেছিল, মা মাছের ডিমের বড়া, সেটা খাচ্ছিল। তো তারপর ওর থেকে আমিও একটু খেয়ে নিলাম। আর অমিত কিন্তু ডায়েটে আছে, বাট না ও আজকাল মাঝে মধ্যে অকেশন বলে খেয়ে নিচ্ছে, কিন্তু ও মন প্রাণ দিয়ে ডায়েট করছে, কিন্তু আমি ওর ডায়েটটাকে নষ্ট করছি সব খাইয়ে খাইয়ে। তো যাই হোক এখানে, তো তারপর দেখো গোল্ডিকে খেতে দিতে গিয়ে গোল্ডির ভাত পুরো উল্টে ফেলে দিয়েছি, মানে আমি পড়ে যাচ্ছিলাম আর গোল্ডির ভাতটা পড়ে গেছে, মানে কি অবস্থা, মানে আমি না হোঁচট খেয়েছিলাম। তারপর এখানে গোল্ডি খেয়ে নিল আর আমি যে কি করি। তো তারপর চলো এবার আমার মোটামুটি কাজ সবকিছু কমপ্লিট, মানে যা যা করার ছিল। আর এই দেখো মা রান্না বান্না যেগুলো হয়ে গেছে ঘরে নিয়ে যাচ্ছে, শুধু মাটনটাই বাকি। তো অমিত তো কষ্ট করে বাইরে এরকম ভাবে রোদ্দুরে, মানে সরি রান্নাঘরে গরমে রান্না করছে, তাই জন্য ওর জন্য একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল একদম চিল জল বের করে নিয়ে গেলাম। আর কার কার বয়ফ্রেন্ড বা বড় এরকম রান্না করতে পারে বলো তো আমাকে কমেন্টস করো, তারা কিন্তু ভীষণ লাকি হবে যাদের বয়ফ্রেন্ড এরকম রান্না করতে জানে, বিয়ের পর তোমাদের কোনো চিন্তাই থাকবে না। তো তারপর আমার বাড়ির পাশে আমার দিদা, আমার সেজিদার শরীর খারাপ ছিল, তো সেটাই আমি দেখতে গেছিলাম, দেখে ফিরছিলাম। সেজদা প্রচন্ড শরীর খারাপ, মানে খুবই অসুস্থ, তো ওটা দেখেই ফিরছিলাম। তারপর এই ছোট বাচ্চাটা দেখো আমাকে দেখেই একদম ছুটতে ছুটতে চলে আসছে, আমাকে দেখেই চলে আসে বিস্কিট খাই বলে, দেন ওকে একটা বিস্কিট দিলাম। তারপর আমি ঘরে গিয়ে স্নান টান করে চলে এসেছি খেতে। আর এখানে দেখো রান্নায় হয়েছে মাছের মাথার ডাল, রুই মাছের কালিয়া, তার সাথে হচ্ছে যে লাল লাল খাসির মাংস, যেটা কিন্তু গাইজ দেখতে যতটা টেস্টি লাগছে আমি জানি, তোমাদের জিভে জল আসছে, আমার নিজেরও আসছে, খেতেও জাস্ট দারুণ হয়েছিল। তারপর মাছের ডিমের বড়া, আহা পুরো স্বর্গ গাই। দেন আমি সবার জন্য এখানে তুলছিলাম বাটি বাটি করে, মা আমাকে গুরু দায়িত্ব দিয়েছিল, বলেছিল যে তুই বসে বসে সবার জন্য তোল। তো এখানে আমি সবার জন্য মাংস আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। তারপর যারা গেস্ট আসার কথা তারা এখনো আসেনি, আসলে আসবে আমার পিসির ছেলে আর আমার পিসির ছেলের বউ, ও নতুন বিয়ে হয়েছে, তোমরা তোমরা দেখলে বুঝতে পারবে আমি শর্টস দিয়েছিলাম একটা ওর বিয়েতে যাবার। তো এখানে ডালটা দিয়ে আমি আলু চিপসই খাচ্ছিলাম, যেটা খেতে অসাধারণ লাগছিল। আর আমার ব্লগ তোমাদের দেখতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, আর ফুল ভিডিওটা কিন্তু দেখো, তোমরা কিন্তু ফুল ভিডিওগুলো দেখো না, স্কিপ স্কিপ করে দেখে না। তো এখানে আমি ডালটা দিয়ে খাচ্ছিলাম, আর এই মাছের মাথার ডালটা আমার মা করেছিল, সব রান্নাই মা করেছিল, শুধু আলুর চিপসটা আমি করেছি আর মাটনটা অমিত করেছে, বাদ বাকি সবকিছুই মা করেছিল। তো তারপর আমি মাছটা খাইনি, অমিতের থেকে একদম একটুকুনি টেস্ট করেছিলাম, আর মাটনটা ও মাই গড, মানে আমার সোনার হাতের মাটন জাস্ট অসাধারণ, কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল।
কিন্তু কি বলতো, আমি না খুব একটা মাংসের ঝোল পছন্দ করি না। আমার মনে হবে মানে আমার মতে একটু বেশ মানে কাই কাই টাইপের হবে, মাখো মাখো, আমার ওটাই ভালো লাগে। কিন্তু সবাই বলে খাসির মাংসের নাকি লাল লাল পাতলা আলু দিয়ে ঝোল ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে, কষা নাকি পাতলা ঝোল? আমাকে অবশ্যই কমেন্টস করো। আমার কিন্তু কষাই ভালো লাগে। তো আমি অমিতকে সেটাই বলছিলাম যে তোর রান্নাটা কিন্তু একঘর হয়েছে, দারুণ হয়েছে, তোকে কত সাইন দিয়ে ওকে দেখাচ্ছিলাম। তো দেখো, কেউ ভালো কিছু করলে তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা অবশ্যই উচিত। আর রান্নার মতন এত ভারী একটা দায়িত্বকে, মানে আমি মনে করি রান্না যারা করতে পারে তারা অনেক কিছু পারে, কারণ আমি যেহেতু খুব ভালো কিছু পারি না তাই। তো এখানে তারপর খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, কারণ যা চব্বচড় খেয়েছি। আর খাসির মাংস এমনিতেই কিন্তু হজম হতে চায় না, আর আমার খাসির মাংস খেলে কি বলতো পেট ব্যথা করে, আমি জন্য খুব একটা বেশি খাইও না। ওই 2-3 পিস মতো খেয়েছিলাম। তারপর আমি এখানে বসে বসে ঢং করতে করতে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আর এমন অ্যাক্টিং করছিলাম যে দেখো আমি ড্রিঙ্ক করছি এরম এরম করে। তো এখানে খাওয়ার পরে অমিতকে হাতটা দিলাম, আর অমির আমার হাতে একদম ছোট্ট করে একটা চুমু খেয়ে নিল। তো তারপর আমি এখানে বলছিলাম অমিতকে যে চল না আমরা কিছু একটা করি, চল আমরা একটু হরর মুভি দেখি। আমাকে বলছিল হরর মুভি দেখবি, তাই বললাম যে চল না দেখা যাক। ও বললো যে না চল অন্য কিছু দেখি, বাট আমার ইচ্ছা ছিল হরর মুভি দেখার। বাট এই দেখো এখানে ও আমার হাতে চিমটি কাটলো, মানে এত জ্বালায় এত জ্বালায়, তার মধ্যে ফোনটা মুখের সামনে নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি চোখটা খুলে দিয়ে জাস্ট আই করে উঠবো, আমি যে কি করছিস তুই। তো তারপরেই দেখো যাদের গেস্ট আসার কথা, আমার পিসির ছেলে আর ছেলের বউ চলে এসছে। তো তোমরা দেখছো হয়তো, দেখলে এবার বুঝতে পারবে আমার শর্টসটা অনেকটাই ভাইরাল হয়েছিল ওই বিয়ে বাড়ির মিনি ব্লগটা। তো ওরা খেতে বসে পড়েছে, ওরা মোটামুটি 4:30-এর দিকে এসেছিল। তো তারপর ওরা খাচ্ছিল আর আমি ঘরে বসে আমি আর অমিত মিলে দেখছিলাম টক টু মি হরর মুভিটা, যেটা কমপ্লিট হয়নি পরে দেখবো। তো তারপর ওদের খাওয়া হয়ে গেছিল, তো আমরা সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম। তো এটা আমার নতুন বৌদি, তো তারপর চকলেট টকলেট খাচ্ছিলাম এখানে, সবাই মিলে গল্প টল্প করছিলাম এখানে। বাইরে বৃষ্টির আওয়াজ হচ্ছে না, সত্যি বলছি দারুণ লাগছে, মানে এখন এত জোরে বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে আমার দাদা, আমার হ্যান্ডসাম দাদা, দেখে নাও তোমরা। তো এখানে তারপরে আমার আমার যে সিলভার পে বাটনটা এসেছিল সেটা ওদের দেখাচ্ছিলাম, তো দাদা সেটা নিয়ে ফটো তুলছিল। সবাই ভীষণ খুশি, সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করছিল আমাকে, আর তোমরা না থাকলে তো এটা হতো না। তো নেক্সট হচ্ছে গোল্ডেন প্লে বাটনটা, যেটা আমি খুব তাড়াতাড়ি চাই আমার কাছে যে আমার হাতে আসুক। তো তারপর রাত্রিবেলা ওরা সবাই চলে গেছে ওই 1:30-2:00 দিকে। তারপর আমি হচ্ছে যে এখানে লাগাচ্ছিলাম মাথায় একটু স্প্রে, এই স্প্রেটা কিন্তু হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, তার সাথে অনেক বেনিফিট আছে এটার। তোমরা কিন্তু কমেন্ট করো আমার হেয়ারের টেক্সচার কোথা থেকে কোথায় নিয়ে চলেছে, সেটা একমাত্র আমিই জানি। আমার হেয়ারটা কি ছিল বা কি হচ্ছিল, চুল উঠছিল, সবটা বন্ধ করেছে। এই দেখো আকাশ ডাকছে, জানতে চাইলে কমেন্ট করো, আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো যেটা আমি কি কি দিয়ে বানাই। এটা কিন্তু একটা জিনিস দিয়ে না, অনেক কিছু দিয়ে বানানো। তো কমেন্ট করো, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। বাই।